পটুয়াখালীতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। তথ্য ভিডিওচিত্রে পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি। পটুয়াখালী রেসিডেন্সিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় দশমিনা রেসিডেন্সিয়াল স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রবিউল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ নাফিসা নাসনিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নিসার উদ্দিন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য গাজী মিজানুর রহমান, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সহ আরও অনেকে। বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথবাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়। সবাই একটা হাতে তালি দেয়, সবাই সকলে ভেরি গুড। বেশি ঠিক আছে তো? কথা কিছু না আসতে গেছে।